আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের জলের একটা খুব গুরুত্বপূর্ণ একটা পাঠ পড়াবো। সেটা হচ্ছে জলের ক্ষরতা দূরীকরণ। তোমাদের আগে আমি বলেছি যে মৃদু জল এবং খর জল সম্পর্কে আলোচনা করেছিলাম। মৃদু জল মানে যে জলে সাবান ঘষলে সহজেই ফেনা উৎপন্ন হচ্ছে, আর খর জল মানে যে জলে সাবান ঘষলে সহজে ফেনা উৎপন্ন হচ্ছে না, অনেকটা সাবান ঘষার পর তারপরে ফেনা উৎপন্ন হচ্ছে, সেটা হচ্ছে খর জল। আর সেই খর জল আবার দু রকমের বলেছিলাম, একটা হচ্ছে অস্থায়ী খর জল, একটা হচ্ছে স্থায়ী খর জল। অস্থায়ী খর জল মানে হচ্ছে যেটাকে সাধারণ স্ফুটন প্রক্রিয়ার সাহায্যেই আমরা কি করতে পারছি, মৃদু জলে পরিণত করতে পারছি। আর যেটা স্থায়ী খর জল হচ্ছে সেটাকে অতি সহজ পদ্ধতি স্ফুটনের সাহায্যে মৃদু জলে পরিণত করা যাচ্ছে না, সেটার জন্য অনেক কমপ্লিকেটেড একটা প্রক্রিয়া প্রয়োজন। সেটা আয়ন বিনিময় রেজিন প্রক্রিয়া হতে পারে, পারমোটিক প্রক্রিয়া হতে পারে। আজকে আমি সেই অস্থায়ী ক্ষরতা দূর করার জন্য যে স্ফুটন প্রক্রিয়া আছে সেই পদ্ধতিটা নিয়ে আলোচনা করছি, এবং স্থায়ী ক্ষরতা দূরীকরণ করার জন্য আয়ন বিনিময় রেজিন প্রক্রিয়া সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি। আজকের ক্লাসটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ক্লাস, কারণ এই জল চ্যাপ্টারে এটাই কিন্তু মেন ইম্পর্টেন্ট পার্ট, এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। আচ্ছা, আগের দিন তোমাদের আমি আলোচনা করেছি, দেখো অস্থায়ী খরজলের মধ্যে কি কি লবণ উপস্থিত থাকে, সেইটা হচ্ছে ক্যালসিয়াম বাইকার্বনেট, এখানে অ্যানায়ন হিসাবে রয়েছে বাইকার্বনেট আয়নটা রয়েছে, এবং ক্যাটায়ন হিসাবে আছে ক্যালসিয়াম টু পজিটিভ, ম্যাগনেসিয়াম টু পজিটিভ আর এফি টু পজিটিভ। তাহলে লবণটা কি হলো, ক্যালসিয়াম বাইকার্বনেট, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট বা ফেরাস বাইকার্বনেট, তিনটেরই যোজ্যতা হচ্ছে 2। এখন তোমাদের আমি এই যে বাইকার্বনেট লবণটা আছে অ্যানায়ন, কিন্তু আমাদের জলের ক্ষরতার মেন কারণ যেটা আমি তোমাদের বলেছিলাম আগে, সেটা হচ্ছে মেনলি এই ক্যাটায়নগুলোর জন্য জলটা ক্ষর হয়। ক্যালসিয়াম টু পজিটিভ, ম্যাগনেসিয়াম টু পজিটিভ বা এফি টু পজিটিভ, এই ক্যাটায়নগুলো থাকার জন্য আমাদের কিন্তু জলটা ক্ষর জল জলে পরিণত হচ্ছে। আমাদের কোনোভাবে এই যে ক্যাটায়নগুলো যদি জলের মধ্যে আর উপস্থিত না থাকে, তখনই আমরা বলবো সেই জলে আর ক্ষরতার মাত্রা নেই, অর্থাৎ সেই জলটা মৃদু জলে পরিণত হয়েছে। তাহলে কোনোভাবে আমাদের এই যে লবণগুলো রয়েছে, সেই লবণগুলোর কে মধ্যে ক্যালসিয়াম টু পজিটিভ, ম্যাগনেসিয়াম টু পজিটিভ এবং এফি টু পজিটিভ, এই ক্যাটায়নগুলোকে আমাদের দূর করতে হবে। এটা হচ্ছে মেন প্রধান উদ্দেশ্য। আমরা যদি এইগুলোকে, ক্যাটায়নগুলোকে দূর করতে পারি, তাহলেই আমরা কিন্তু কি করতে পারবো না, খরজলকে আমরা মৃদু জলে পরিণত করতে পারবো। তাহলে প্রথমে দেখো, অস্থায়ী খরজল মানে একটা খুব সাধারণ একটা পাত্রে নিয়েছি, নিয়ে ফোটাচ্ছি। এখন এই যে লবণগুলো আছে, এই লবণগুলো কিন্তু জলে দ্রাব্য, হ্যাঁ, ক্যালসিয়াম বাইকার্বনেট, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, ফেরাস বাইকার্বনেট, কিন্তু এই লবণগুলোকে যখন আমি জলের মধ্যে দ্রবীভূত অবস্থায় আছে, বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি না, এবার যখনই আমি তাপ দিচ্ছি তখনই কিন্তু এটা বিয়োজিত হয়ে তাপীয় বিয়োজন প্রক্রিয়া উৎপন্ন হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, কার্বন ডাইঅক্সাইড এবং জল। এই ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে এই ক্যালসিয়াম টু পজিটিভ, এটা কিন্তু দেখো এই ক্যালসিয়াম কার্বনেট লবণ হিসাবে নিচের দিকে অ্যারো চিহ্ন দিয়েছি, মানে এটা কিন্তু জলে অদ্রাব্য, অর্থাৎ অধক্ষেপ তৈরি করবে। তাহলে ক্যালসিয়াম বাইকার্বনেট যেটা জলে দ্রাব্য ছিল, যেই আমি তাপ দিলাম, এটাকে স্ফুটন প্রক্রিয়া করলাম, সঙ্গে সঙ্গে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হলো, এই ক্যালসিয়াম কার্বনেট কিন্তু জলে অদ্রাব্য, ফলে সঙ্গে সঙ্গে ক্যালসিয়াম কার্বনেট নিচে থিতিয়ে পড়ে যাচ্ছে, আর যখনই নিচে থিতিয়ে পড়ে যাচ্ছে তখনই জলের মধ্যে যে ক্যালসিয়াম টু পজিটিভ ক্যাটায়নগুলো ছিল, সেই ক্যাটায়নগুলো কার্বনেট লবণ হিসাবে নিচে থিতিয়ে পড়ে গেলে জলের মধ্যে কিন্তু আর ক্যালসিয়াম টু পজিটিভ আয়নটা কিন্তু আর মিশে থাকতে পারছে না। ফলে কিন্তু আমরা যদি ফিল্টার করি, তখন আমরা কি করবো, যেই ফিল্টার করলাম, ফিল্টার কাগজের মধ্যে অবশেষ হিসাবে আমাদের ক্যালসিয়াম কার্বনেটটা থেকে যাবে, তাহলে আমরা পরিশ্রুত পদার্থ হিসাবে আমরা কিন্তু মৃদু জলটা পাবো, কারণ সেই জলের মধ্যে আর ক্যালসিয়াম টু পজিটিভ ক্যাটায়নটা থাকবে না। একইভাবে ম্যাগনেসিয়াম বাইকার্বনেট আছে, এই ম্যাগনেসিয়াম বাইকার্বনেট কিন্তু জলে দ্রাব্য, এবার যখন আমি এটাকে একটা পাত্র নিয়ে স্ফোটা ফোটাচ্ছি, সঙ্গে সঙ্গে ম্যাগনেসিয়ামটা অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু ম্যাগনেসিয়াম কার্বনেট হিসাবে নিচে থিতিয়ে পড়ে যাচ্ছে, ঠিক আছে, ফলে ম্যাগনেসিয়ামটাও টু পজিটিভটা আর জলের মধ্যে অতটা বেশি থাকছে না,
ফলে আমার ম্যাগনেসিয়াম গঠিত যে এটা ছিল, অস্থায়ী ক্ষরতাটা ছিল, সেটা আমাদের দূর হচ্ছে। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম গঠিত অস্থায়ী ক্ষরতা কিন্তু স্ফুটন প্রক্রিয়ার সাহায্যে সম্পূর্ণভাবে দূর করা যায় না। এর কারণটা হচ্ছে এই ম্যাগনেসিয়াম কার্বনেট যদিও জলে অদ্রাব্য, কিন্তু খুব সামান্য পরিমাণ জলে দ্রাব্য। আর যদি জলে সামান্য পরিমাণ দ্রবীভূত হয়, তাহলে জলে সামান্য পরিমাণ ম্যাগনেসিয়াম টু পজিটিভ ক্যাটায়নগুলো থেকে যাবে। আর যদি ক্যাটায়নগুলো থেকে যায় সামান্য পরিমাণ থাকলেও, কিন্তু সেই জলটা সম্পূর্ণভাবে মৃদু জলে পরিণত হচ্ছে না। ফলে ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম গঠিত অস্থায়ী ক্ষরতাটা যেটা সম্পূর্ণভাবে আমরা মৃদু জলে পরিণত করতে পাচ্ছি, কারণ ক্যালসিয়াম কার্বনেট সম্পূর্ণভাবেই জলে অদ্রাব্য, আমরা ফিল্টার করার পর সেটা অবশেষ হিসেবে পেয়ে যাচ্ছি, কিন্তু ম্যাগনেসিয়াম কার্বনেট কিন্তু জলে সামান্য দ্রাব্য। ফলে জলের মধ্যে সামান্য পরিমাণ ম্যাগনেসিয়াম টু পজিটিভ ক্যাটায়নগুলো থেকে যাচ্ছে। আচ্ছা, এবার আমাদের ফেরাস বাইকার্বনেট যেটা আছে, সেটাও কিন্তু ফেরাস কার্বনেট হিসাবে নিচে থিতিয়ে পড়ছে। কিন্তু এই পার্টটা না একটা আলাদা করে প্রশ্ন আসে যে টিউব অয়েলের জলে যখন কাছাকাছি করলে জামা কাপড়ের মধ্যে একটা বাদামি রঙের ছোপ পড়ে কেন? এই পার্টটা দেখো, টিউব অয়েলের জলের মধ্যে আমরা সবাই জানি আয়রন মেশানো থাকে। এবার জলের মধ্যে যে আয়রন বাইকার্বনেট লবণ হিসাবে থাকে, আমরা সাধারণত জামা কাপড় কী করি, আমরা জামা কাপড় কী করি রেখে কিছুক্ষণ গরম জলের মধ্যে রেখে দিই, গরম জলে যা ভালো ময়লা পরিষ্কার হবে বলে সেই জামা কাপড়গুলোকে আমরা গরম জলের মধ্যে ডুবিয়ে কিছুক্ষণ রাখি। এখন যেই গরম জলের মধ্যে আমরা ডুবিয়ে রাখছি, তাহলে যে ফেরাস বাইকার্বনেট আছে সেই গরম জলের মধ্যে, সেটা কী হচ্ছে, তাপে কিছুটা পরিমাণে বিয়োজিত হয়ে যাচ্ছে, ফেরাস কার্বনেট হয়ে যাচ্ছে। এই ফেরাস কার্বনেটটা লবণটা যদি আমি যেই কিছুক্ষণ রেখে দিয়েছি, আধ ঘন্টা মনে করো জামা কাপড়গুলো গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছি, তাহলে ফেরাস কার্বনেটটা বায়ুর অক্সিজেন, বায়ুর মধ্যে প্রচুর পরিমাণে অক্সিজেন আছে, সেই অক্সিজেন এবং ওই জলের মধ্যে মিশেছে, মিশে উৎপন্ন করছে ফেরাস ফেরিক হাইড্রোক্সাইড। এটা হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইড ভ্যালেন্সি। দেখো এখানে যোজ্যতা 3 আছে, হ্যাঁ এটার কিন্তু যোজ্যতা 2 ছিল। এখানে কিন্তু ফেরিক হাইড্রোক্সাইড তৈরি হচ্ছে, এটা একটা বাদামি বর্ণের ফেরিক হাইড্রোক্সাইড, যেই তৈরি হচ্ছে জামা কাপড়ের মধ্যে লালচে লালচে বাদামি রঙের একটা ছোপ পড়ে যাচ্ছে। তাহলে এই প্রশ্নটা কিন্তু একটা আলাদা করে আসে। আর যদি তোমাদের বলে যে সাধারণত প্রশ্ন আসে ক্যালসিয়াম গঠিত অস্থায়ী ক্ষরতা স্ফুটন প্রক্রিয়ার ফলে সম্পূর্ণভাবে দূর করবে কী করে, তাহলে তখন শুধু ক্যালসিয়াম বাইকার্বনেটের ইকুয়েশনটা ধরে লিখবে। তোমাকে একটা প্রশ্ন আসে ম্যাগনেসিয়াম গঠিত অস্থায়ী ক্ষরতা সম্পূর্ণভাবে দূর করা যায় না কেন, তখন এই জলের সামান্য দ্রাব্য, জলের মধ্যে ম্যাগনেসিয়াম টু পজিটিভ ক্যাটায়নটা সামান্য পরিমাণে থেকে যাচ্ছে, সম্পূর্ণভাবে দূর করা যাচ্ছে না, সেই পার্টটা লিখবে। এই পার্টটা যদি বা এই আলাদা করে এই প্রশ্নটা আসে তখন লিখবে। তাহলে এই অস্থায়ী ক্ষরতাটা কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট, প্রথম দিকের পার্টটা কিন্তু ভালো করে পড়বে, এইটুকুনি পার্ট বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আমি যাচ্ছি যে আমাদের স্থায়ী ক্ষরতা দূরীকরণ। আর স্থায়ী ক্ষরতা দূরীকরণের যে আয়ন বিনিময় রেজিন প্রক্রিয়া আছে, সেই রেজিন প্রক্রিয়া কিন্তু স্থায়ী এবং অস্থায়ী ক্ষরতা একই সাথে কিন্তু দুটো দূর করা যায়। এটা একটা সুবিধা আছে যে স্থায়ী ক্ষরতা অস্থায়ী ক্ষরতা, অর্থাৎ এখানে বাইকার্বনের লবণও যদি থাকতো তাহলেও কিন্তু আমি আয়ন বিনিময় রেজিন প্রক্রিয়ার সাহায্যে দূর করতে পারতাম। যাই হোক, আমরা স্থায়ী ক্ষরতা নিয়ে আলোচনা করছি। স্থায়ী ক্ষর জলের মধ্যে কী কী লবণ থাকে আমি আগে আলোচনা করেছি, সেখানে এক অ্যানায়ন হিসাবে রয়েছে ক্লোরিন নেগেটিভ আর সালফেট 2 নেগেটিভ, তাহলে এগুলো অ্যানায়ন হিসাবে রয়েছে। আর ক্যাটায়ন হিসাবে তো বারে বারে বলছি ক্যালসিয়াম 2 পজিটিভ, ম্যাগনেসিয়াম 2 পজিটিভ এবং এফ 2 পজিটিভ আছে। তাহলে কী কী লবণ আছে, ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড, ক্যালসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, ফেরাস সালফেট, এই লবণগুলো স্থায়ী ক্ষর জলের মধ্যে উপস্থিত আছে। তাহলে আমরা কী করবো, আয়ন বিনিময় রেজিন প্রক্রিয়ার সাহায্যে এই স্থায়ী ক্ষরতা বা একই সাথে অস্থায়ী ক্ষরতা আমরা দূর করবো। এখন প্রথমে জানতে হবে রেজিন কী। রেজিন সাধারণত কৃত্রিমভাবে প্রস্তুত একটা জটিল আণবিক গঠনযুক্ত, তার আণবিক গঠনটা অপেক্ষাকৃত কমপ্লিকেটেড এবং এটা সিনথেটিক সংশ্লেষিত হয়, এবং একটা জৈব যৌগ, হ্যাঁ রেজিন। এই রেজিন পদার্থের মধ্যে দিয়ে যখনই আমি খরজল চালনা করব, তখন আমাদের কী হবে, জলের মধ্যে যে ধাতব ক্যাটায়ন অর্থাৎ ক্যালসিয়াম টু পজিটিভ, ম্যাগনেসিয়াম টু পজিটিভ বা ফি টু পজিটিভ ধাতব ক্যাটায়নগুলো আছে, অথবা অধাতব যে ক্যাটায়নগুলো আছে, অধাতব ক্যাটায়ন মানে আমরা যদি অস্থায়ী খরজল হয় তাহলে বাইকার্বনেট আছে, যদি স্থায়ী ক্ষর জল হয় তাহলে ক্লোরিন নেগেটিভ আছে, সালফেট 2 নেগেটিভ আছে, এই অধাতব ক্যাটায়নগুলো সবই এখানে আয়ন বিনিময় টানটা ইউজ করেছে। অর্থাৎ বিনিময় প্রক্রিয়া তোমরা 7-8 থেকে পড়ে আসছো, সেই বিনিময় প্রক্রিয়ারই একটা বিক্রিয়া যেখানে আয়নগুলো
সেগুলো পরস্পরের মধ্যে এক্সচেঞ্জ ঘটছে। এক্সচেঞ্জ ঘটে আমরা কিভাবে আমাদের মেন টার্গেটটা কি, মেন টার্গেট হচ্ছে এই জলের মধ্যে ক্যালসিয়াম টু পজিটিভ, ম্যাগনেসিয়াম টু পজিটিভ, এফই টু পজিটিভ, এইগুলোকে আমরা নিচে থিতিয়ে কোনোভাবে অদক্ষেপ হিসাবে যেই ফেলতে পারবো, ফলে কিন্তু জলের মধ্যে আর ক্যালসিয়াম টু পজিটিভ, এমজি টু পজিটিভ, এফই টু পজিটিভ ক্যাটায়নগুলো থাকবে না, ফলে কিন্তু সেই জলটা মৃদু জলে পরিণত হবে। তাহলে দেখা যাক কীভাবে আয়ন বিনিময় রিজিন প্রক্রিয়ায় আমরা করব তারই একটা চিত্র এঁকেছি। দেখো প্রথমে দুখানা স্তম্ভ আছে, এটা হচ্ছে ক্যাটায়ন বিনিময়কারী রেজিন স্তম্ভ, এটা হচ্ছে অ্যানায়ন বিনিময়কারী রেজিন স্তম্ভ। আর এখান থেকে প্রথমে আমি খরজলটা এর মধ্যে দিয়ে চালনা করলাম। যেই খরজলটা চালনা করলাম, আমাদের এই দুটো পার্ট আমি পরে আলোচনা করব, জাস্ট এই খরজলটা এখান থেকে চালনা করেছি, এখানে ক্যাটায়ন বিনিময়কারী রেজিন আছে, ক্যাটায়ন বিনিময়কারী রেজিন যেই আয়ন বিনিময় হলো তার মধ্যে কি করবে না, জলের মধ্যে যে ক্যাটায়নগুলো ছিল সেই ক্যাটায়নগুলো রেজিনের ক্যাটায়নের সঙ্গে কি হয়ে যাবে, বিনিময় করবে, এক্সচেঞ্জ করবে, করে এখানে নিচে থিতিয়ে কিছু এক অধক্ষেপ তৈরি করবে। করে এবার আমি এখান থেকে জলটাকে আবার এখান থেকে চালনা করব, আবার তাহলে এইভাবে যখন আমি করলাম ক্যাটায়নগুলো দূর করতে পারলাম, কিন্তু জলের মধ্যে অ্যানায়ন থেকে যাচ্ছে, তাহলে অ্যানায়নগুলোকেও আমাদের দূর করতে গেলে আমরা কি করছি, অ্যানায়ন বিনিময়কারী রেজিনের মধ্যে দিয়ে চালনা করছি। যেই অ্যানায়ন বিনিময়কারী রেজিন স্তম্ভের মধ্যে দিয়ে চালনা করছি, আমাদের এখান থেকে বেরিয়ে আসছে মৃদু জল। তুমি কিন্তু এই মৃদু জল এটাকে বা আয়নমুক্ত জল বা খনিজ মুক্ত জলও বলতে পারো। কেন না, আয়নমুক্ত জল মানে যে জলে আমাদের এইচ পজিটিভ এবং ওএইচ নেগেটিভ আয়ন ছাড়া অন্য কোনো আয়ন থাকে না, ঠিক আছে, তাকে আমরা আয়নমুক্ত জল বলি। তাহলে আমাদের মেনলি ক্যাটায়ন বিনিময়কারী করলেই আমাদের মৃদু জল করতে পারবো, কিন্তু আমাদের দুটোই যেহেতু আয়ন ক্ষরতা সৃষ্টি করছে, তাহলে আমরা প্রথমে ক্যাটায়ন বিনিময়কারী রেজিন এবং তারপরে অ্যানায়ন বিনিময়কারী রেজিন স্তম্ভের মধ্যে দিয়ে গেলে আমাদের মৃদু জলে পরিণত হবে। হ্যাঁ, অর্থাৎ সেখানে জলের মধ্যে ক্যাটায়ন এবং অ্যানায়ন দুটোকেই আমরা দূর করতে পারব। এবার এই ক্যাটায়ন বিনিময়কারী রেজিনটা কি, দেখো নর্মালি এই আর হচ্ছে একটা অ্যালকিল মূলক। অ্যালকিল মূলক মানে যেমন মিথেন আমরা পড়েছি, মিথেন হচ্ছে সিএইচ ফোর, তার থেকে একটা হাইড্রোজেন যদি বাদ দিয়ে দিই তাহলে সেটা হচ্ছে একটা মিথাইল মূলক হবে। অর্থাৎ একটা তোমার এই আর যেটা আছে এখানে আর বলে আমি লিখেছি, সেটা আমি কী করছি, অ্যালকিল একটা মূলক। এই অ্যালকিল মূলকটা আমাদের অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন পরমাণু বাদ দিয়ে দাও তাহলে আমি এই আর অ্যালকিল মূলকটা পাই। যাই হোক, আমাদের এর সংকেতটা হচ্ছে আর এসও থ্রি এইচ, অর্থাৎ সালফোনিক অ্যাসিড মূলক এর মধ্যে আমাদের বর্তমান আছে। এই সালফোনিক অ্যাসিড মূলক যে আমাদের ক্যাটায়ন বিনিময়কারী রেজিনের মধ্যে আছে, এটাকেই আমরা কি করছি সংক্ষেপে লিখছি আর নেগেটিভ এইচ পজিটিভ। তাহলে ক্যাটায়ন বিনিময়কারী রেজিনকে যখন বিক্রিয়া করব তখন আর নেগেটিভ এইচ পজিটিভ হিসাবে লিখে আমি বিক্রিয়াগুলোটাকে অনেক সোজাভাবে রিপ্রেজেন্ট করতে পারব। আর অ্যানায়ন বিনিময়কারী রেজিনের মধ্যে কিন্তু অ্যামিন মূলকটা বর্তমান আছে, তাহলে এখানে একটা আর হলো অ্যালকিন মূলক, আর হচ্ছে এনএইচ টু অ্যামিন মূলকটা বর্তমান আছে। এবার আমাদের এই অ্যামিন আর এনএইচ টু এই অ্যামিন মূলকটা যখন এখানে আর অ্যালকিন মূলক আছে, সেটা কিন্তু জলের সঙ্গে মিশছে, মিশে উৎপন্ন করছে আর এনএইচ থ্রি পজিটিভ ওএইচ নেগেটিভ। তাহলে আর এনএইচ থ্রি পজিটিভ ওএইচ নেগেটিভ, আমরা এই পার্টটাকে আমরা আর ওয়ান পজিটিভ লিখছি, তাহলে আর ওয়ান পজিটিভ ওএইচ নেগেটিভ। তাহলে বিক্রিয়াগুলো যখন লিখবো আর ওয়ান পজিটিভ ওএইচ নেগেটিভ হিসাবে সিম্পলিফাইড করে ফর্মে আমরা কিন্তু বিক্রিয়াগুলো লিখছি, যেখানে আর ওয়ান ইকুয়াল টু আর এনএইচ থ্রি এইভাবে রিপ্রেজেন্ট করা আছে একটা ক্যাটায়ন মূলক। এখন দেখো প্রথমে আমি খরজলের মধ্যে দিয়ে এখান থেকে চালনা করেছি, তাহলে খরজলের মধ্যে দিয়ে আমাদের কী কী আছে, ক্যালসিয়াম টু পজিটিভ, ম্যাগনেশিয়াম টু পজিটিভ, এফি টু পজিটিভগুলো আছে, এই ক্যাটায়নগুলো এখান থেকে আসছে, ক্যাটায়ন বিনিময়কারী রেজিনের সঙ্গে আয়ন বিনিময় ঘটছে। কীরকম আয়ন বিনিময়, দেখো আর নেগেটিভ এইচ পজিটিভ এই যে মূলকটা এখানে রয়েছে সেটা যখন আমি এই ক্যালসিয়াম ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করছি তখন হচ্ছে ক্যালসিয়াম একটা ধাতব মূলক, আর এখানে এইচ পজিটিভ ধাতব মূলক, ফলে এরা কী করছে এক্সচেঞ্জ করছে, করে এখানে একটা যৌগ গঠন করছে আর টু সিএ। এই আর টু সিএ যৌগটা কিন্তু জলে অদ্রাব্য, তাহলে যেই জলে অদ্রাব্য হয়ে গেল নিচের দিকে থিতিয়ে পড়ে গেল, আর তাহলে জলের মধ্যে ক্যালসিয়াম টু পজিটিভটা থাকছে না।
হ্যাঁ, আমাদের মেইন তালে যে কারণে জলটা খড়ো হচ্ছিল ক্যালসিয়াম টু পজিটিভটা সেটা জলের মধ্যে থাকছে না, নিচে থিতিয়ে আর টু সিএ হিসেবে নিচে পড়ে যাচ্ছে। আমি আর একটা সল্ট নিয়েছি MgSO4, তাহলে MgSO4 এর সঙ্গেও এই ক্যাটায়ন বিনিময়কারী রেজিন আর নেগেটিভ এইচ পজিটিভ সেটা MgSO4 এর সঙ্গে বিক্রিয়া করেছে, করে আর টু এমজি তৈরি করেছে, আর টু এমজিটাও কী হয়েছে নিচের দিকে থিতিয়ে পড়ে গেছে, ফলে জলের মধ্যে ক্যালসিয়াম টু পজিটিভ এবং ম্যাগনেশিয়াম টু পজিটিভ ক্যাটায়নগুলো আর থাকছে না। কিন্তু এখানে দেখো এই যে HCLটা আমার তৈরি হচ্ছে বা H2SO4 এখানে কিন্তু জলের সঙ্গে মিশে যাচ্ছে, এই HCL মানে H পজিটিভ CL নেগেটিভ, তাহলে CL নেগেটিভ অ্যানায়নটা কিন্তু এখানে থেকে যাচ্ছে, বা সালফিউরিক অ্যাসিড মানে 2H প্লাস প্লাস SO4 2 নেগেটিভ, তাহলে SO4 2 নেগেটিভ অ্যানায়নগুলো কিন্তু আমার এখানে থেকে যাচ্ছে। তাহলে আমাকে কী করতে হবে না, CL নেগেটিভ এবং SO4 2 নেগেটিভ এই অ্যানায়নগুলোকেও যদি আমাদের দূর করতে হয় তাহলে আমরা কী করছি না, এটাকে আবার একটা অ্যানায়ন বিনিময়কারী স্তম্ভের মধ্যে দিয়ে চালনা করছি। এবার এই অ্যানায়ন বিনিময়কারী রেজিনের সাধারণ সংকেত আমি রিপ্রেজেন্ট করেছি R1 পজিটিভ OH নেগেটিভ, দেখো R1 পজিটিভ OH নেগেটিভ, তাহলে এই HCLটা এখানে তৈরি হয়ে গেছিলো, HCLটা আমার এখান থেকে HCL আর H2SO4টা এখানে আসছে, তাহলে HCL এর সঙ্গে এখানেও আবার অ্যানায়নগুলো এক্সচেঞ্জ করছে, অ্যানায়নগুলো যদি এক্সচেঞ্জ করে R1 CL, দেখো এখানে আর এটাও নিচে থিতিয়ে পড়ে যাচ্ছে, তাহলে CL যেটা অ্যানায়ন ছিল সেটাও নিচে থিতিয়ে পড়ে যাচ্ছে, তাহলে জলের মধ্যে কিন্তু আর CL নেগেটিভটাও থাকছে না। একই রকমভাবে অ্যানায়ন বিনিময়কারী রেজিন হচ্ছে R1 পজিটিভ OH নেগেটিভ, সেটা H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করছে, সেখানেও দেখো সালফেট SO4 2 নেগেটিভ যে অ্যানায়নটা ছিল সেটাও কিন্তু R1 হোল টু SO4 হিসাবে নিচে থিতিয়ে পড়ে যাচ্ছে। তাহলে ফলে আমাদের কী হলো, ক্যাটায়ন বিনিময়কারী রেজিন স্তম্ভের মধ্যে দিয়ে যখন চালনা করছি ক্যালসিয়াম টু পজিটিভ ম্যাগনেশিয়াম টু পজিটিভ এইগুলো ক্যাটায়নগুলো জল থেকে দূর হয়ে নিচে একটা লবণ হিসাবে থিতিয়ে পড়ে গেল, আবার এইটা অ্যানায়ন বিনিময়কারী রেজিনের মধ্যে দিয়ে চালনা করলে সিএল নেগেটিভ SO4 নেগেটিভ এই অ্যানায়নগুলোও নিচে থিতিয়ে পড়ে গেল। তাহলে কিন্তু জলের মধ্যে ক্যাটায়ন বা অ্যানায়ন আমাদের কেবলমাত্র কোনটা থাকলো, এইচ পজিটিভ আর OH নেগেটিভ ছাড়া আর কোনো ক্যাটায়ন বা অ্যানায়ন থাকলো না, ফলে এটা মৃদু জল বলছি বা আয়ন মুক্ত জল, হ্যাঁ বলতে পারো যেহেতু দুটোই আয়ন দূর হয়েছে আয়ন মুক্ত জল আমরা পাচ্ছি। এখন বহুদিন ব্যবহার করার পর এই রেজিনের কার্যক্ষমতা যেটা জলের মধ্যে এখানে দিয়েছিলাম তার কার্যক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে, তখন আমরা কি করছি, আমরা এই ক্যাটায়ন বিনিময়কারী রেজিনের মধ্যে দিয়ে লঘু সালফিউরিক অ্যাসিড চালনা করছি। এই লঘু সালফিউরিক অ্যাসিডটা করছে কি, এই নিচে যে R2CA যেটা নিচে থিতিয়ে পড়ে গেছিলো বা R2MG যেটা থিতিয়ে পড়ে গেছিলো সেটা লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করছে, করে আমার কিন্তু আমাদের প্রথম যে রেজিনটা কোনটা ছিল না, ক্যাটায়ন বিনিময়কারী রেজিন কোনটা ছিল R-H+, সেটা আবার আমরা পুনরুদ্ধার করতে পারছি। কীভাবে ফলো করো বিক্রিয়াটা, এখানে পড়ে আছে R2CA প্লাস আমরা লঘু সালফিউরিক অ্যাসিড চালনা করেছি, উৎপন্ন হচ্ছে R-H+, দেখো R-H+ আবার ফিরে পাচ্ছি, আবার দেখো R2MG ছিল নিচে তৃতীয় এখানে পড়ে, R2MG-র সঙ্গে আমি কিছু 10-15 দিন বাদে বাদে কী করছি লঘু সালফিউরিক অ্যাসিড যেই চালনা করছি সঙ্গে সঙ্গে আবার কিন্তু ক্যাটায়ন বিনিময়কারী রেজিন R-H+টা আবার ফিরে পাচ্ছি। ঠিক আছে, আবার যদি অ্যানায়ন বিনিময়কারী রেজিনের মধ্যে এখানে নিচে থিতিয়ে পড়েছিল কোনটা, R1CL আর হচ্ছে R1 হোল টু SO4, আমি এর মধ্যে দিয়ে কী চালনা করেছি লঘু NaOH চালনা করেছি, তাহলে যেই লঘু NaOH চালনা করেছি সেই R1CL NaOH এর সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন হয়েছে R1 পজিটিভ OH নেগেটিভ, দেখো আবার আমি ফিরে পেয়েছি অ্যানায়ন বিনিময়কারী রেজিন, অথবা এখানে নিচে তৃতীয় পড়েছিল R1 হোল টু SO4, সেইটা আবার লঘু NaOH-এর সঙ্গে বিক্রিয়া করে আবার দেখো পেয়েছি R1 পজিটিভ OH নেগেটিভ, আবার কিন্তু আমরা অ্যানায়ন বিনিময়কারী রেজিনগুলো আবার পুনরুদ্ধার করতে পারছি। তোমাদের একটা কথা বলি, এই জল চ্যাপ্টারে কিন্তু কেমিস্ট্রির মধ্যে জল চ্যাপ্টারটা কিন্তু একদম লাস্ট চ্যাপ্টার এবং একটু টাফ আছে। আজকের যে ভিডিওটা দিলাম এটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট পার্ট, এই পার্টটা আয়ন অস্থায়ী খরতা দূরীকরণ এইটুকুনি অপেক্ষাকৃত সোজা আছে, কিন্তু আয়ন বিনিময় রেজিন প্রক্রিয়াটা এটা খুব ভালো করে প্র্যাকটিস করবে, কারণ যে কোনো স্কুলেই কিন্তু এই পার্টটা কিন্তু একটা আলাদা করে 3-4 নম্বরের একটা প্রশ্ন আসবে, আর যদি আসে তাহলে ক্যাটায়ন বিনিময়কারী রেজিন অ্যানায়ন বিনিময়কারী রেজিন দুটোরই বিক্রিয়া লিখতে হবে, তুমি পুনরুদ্ধার করবে কী করে সেটাও তোমাকে লিখতে হবে, ফলে এই পার্টটা কিন্তু মানে একটু কমপ্লিকেটেড হলেও কিন্তু এই পার্টটা তোমাদের খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। আজকের ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ জল চ্যাপ্টারের মধ্যে এইটুকুনি পার্ট ভালো করে করবে, আজকে এখানে রাখছি।